নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি চিকেনের একদম নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা তৈরি করতে মেথি পাতা আর ক্যাপসিকাম লাগবে। এখন শীতকাল, বাজারে প্রচুর পরিমাণে মেথি শাক আমরা পেয়ে যাব আর ক্যাপসিকামও পেয়ে যাব। ক্যাপসিকাম 12 মাস পাওয়া গেলেও শীতে কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায়। তা আমার রেসিপিটা ফলো করে আপনারা ট্রাই করুন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভাত, রুটি, নান, পোলাও, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটা দারুণ লাগে। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, সাথে থাকুন। রান্নাতে কী কী লাগছে সবার প্রথমে আমরা চলুন দেখে নিই। লাগবে চিকেন, এখানে 1 কিলো চিকেন আছে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া। আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা বাটা, বড় সাইজের 2 পেঁয়াজ, আদা 1 ইঞ্চি, 2 রসুন আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা। আর নিয়েছি 250 গ্রাম দই, খুব ভালো করে ফেটিয়ে, শুকনো লঙ্কা 2, 2 তেজপাতা আর গরম মশলা গুঁড়ো 1/2 চামচ, জিরে, মেথি পাতা নিয়েছি এখানে 1 মুঠা মতন, আর ক্যাপসিকাম নিয়েছি 150 গ্রাম, দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর লাগছে জয়িত্রী, অল্প একটু লাগবে, গোলমরিচ, গোলমরিচ নিয়েছি, আর শাহজিরা, অল্প একটু শাহজিরা, এটাকে আমি গুঁড়ো করে নেব, ভালো করে গুঁড়ো করে নেব, বাটবো না কিন্তু এটা। আর গ্রেভির জন্য লাগবে দুধ, এখানে আমি 150 গ্রাম দুধ নিয়েছি। সাদা তেলে রান্না করব, 100 গ্রাম তেল কড়াই গরম করে দিয়ে দিলাম, আপনারা চাইলে সর্ষার তেলও রান্না করতে পারবেন। তেলটা গরম হয়ে গেল, গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরা 1/2 চামচ, আর থেতো করে রাখা 10 গ্রাম মতো গরম মশলা। গরম মশলাটা নেড়ে চেড়ে একটু ভেজে নেব, খুব সুন্দর তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর গরম মশলার গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেবো আমি বাটা মশলা, আদা, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা বন্ধুরা আপনাদের পছন্দ মতো আপনারা ইউজ করবেন। বাটা মশলার কাঁচা গন্ধ যাওয়া অবধি কষে নিলাম, মোটামুটি 1-2 মিনিট মতো কষে নিয়ে আমি দিয়ে দেবো এখানে 2 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। এবার নেড়ে চেড়ে আবার একটু কষে নিয়ে দিয়ে দেবো আমি এখানে ফেটিয়ে রাখা দই। আঁচটা কমিয়ে দিয়ে এবার মশলার সাথে দইটাকে কষে নিতে হবে ভালো করে। দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ চিনি। এবার আঁচ কমিয়ে খুব ভালো করে মশলাটাকে কষে নিয়ে ফিরে আসছি। মশলাটা কষা হয়ে এসছে, দিয়ে দিলাম 1/4 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাইলে আপনারা এটা দিতেও পারেন, আবার না দিলেও কোনো অসুবিধা নেই। দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, খুব সুন্দর। এবার আমি চিকেনটা দিয়ে দিলাম, চিকেনগুলো দিয়ে এবার আমি খুব ভালো করে কিন্তু মশলার সঙ্গে চিকেনটাকে কষে নেব। আঁচ কমিয়ে 5-7 মিনিট মাংসটা খুব ভালো করে কষে নিয়ে ফিরে এলাম, তেজপাতাগুলো উঠিয়ে ফেলে দিলাম, দেখুন তেল ছেড়ে দিয়েছে মাংসে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, নুনটা কিন্তু মাংসটা কষা হয়ে এলেই আমরা ইউজ করব, আগে আমরা নুনটা দেব না। এবার নেড়ে চেড়ে নুন মিশিয়ে আঁচ কমিয়ে দিয়ে ঢেকে মাংসটা সেদ্ধ হওয়া অবধি আমরা রান্না করে ফিরে আসব। ঢেকে দিচ্ছি, আর চলুন এবার গোলমরিচ, জয়িত্রী আর শাহজিরাটা একটু ডাস্ট করে নিই, শুকনোই আমি ডাস্ট করে নিচ্ছি। এই যে ক্যামেরা অফ করে আমি ডাস্ট করে নিয়েছি, দেখুন আমি কিন্তু একদম মিহি করে বাটিনি, ডাস্ট করে নিয়েছি, এই যে দেখুন। এই যে
মিনিট চারেক ঢেকে রান্না করে নিয়েছি আঁচ কমিয়ে। চলুন এবার দেখে নেওয়া যাক। এই দেখুন বন্ধুরা কতটা জল ছেড়ে দিয়েছে মাংসে, দেখুন মাংস কিন্তু সেদ্ধ হয়ে গেছে। মিশিয়ে দিলাম এবার গোলমরিচ, সাজিরা আর হচ্ছে জৈত্রী যে গুঁড়ো করে রেখেছিলাম সেটা। এবার মিশিয়ে দিয়ে যেহেতু মশলা কষাই আছে, এবার আমি গ্রেভিটা তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি ফুল ক্রিম দুধ, আমি আগেই দেখিয়েছি বন্ধুরা এখানে 150 গ্রাম মতন ফুল ক্রিম দুধ আছে। আর যদি ফুল ক্রিম দুধ না থাকে তাহলে পরে আপনারা দুধটাকে একটু ঘন করে নিয়ে দেবেন, একই ব্যাপার। দুধটা দিয়ে একটু ফুটে উঠলেই আমি মিশিয়ে দেব মেথি পাতা। এখানে বেশ অনেকটা মেথি পাতা নিয়েছি বন্ধুরা, আপনারাও আপনাদের ইচ্ছে মতন মেথি পাতা ইউজ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, এখানে 150-150 গ্রাম মতন ক্যাপসিকাম লম্বা করে কেটে নিয়েছি। এবার নেড়ে চেড়ে মিশিয়ে আমি মিনিট খানেকের বেশি রান্না করব না, ক্যাপসিকাম বেশি গলে গেলে কিন্তু সেন্টটাই নষ্ট হয়ে যাবে। ঠিক মেথি পাতাও তাই, মেথি পাতাও যদি বেশি সেদ্ধ হয়ে যায় মাংসে কিন্তু ওই সেই ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। কাজেই ওই আপনার 40 থেকে 50 সেকেন্ড মতো, পুরো 1 মিনিটও আমি রান্না করিনি, হয়ে গেছে রেডি। এবার আমি 1 চামচ গাওয়া ঘি ছড়িয়ে গ্যাসটা অফ করে দেব, একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে। তৈরি হয়ে গেল মেথি চিকেন। এই রেসিপিটা আমাকে অন্তিমা শেয়ার করতে বলেছিল, আমি আরেকদিনকে রেসিপিটার ছবি দিয়েছিলাম ফেসবুকে। তো অন্তিমা তুমি এবার রেসিপিটা পেয়ে যাবে, আর তৈরি করে নিও, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না। আর অন্তিমার পরিচয় হলো আমার ইউটিউবার একজন ছোট বোন, বাচিক শিল্পী, খুব সুন্দর কবিতা আবৃত্তি করে, গান করে, অনেক গুণী মেয়ে। দেখুন দেখতে যত ভালো লাগছে খেতেও কিন্তু অসাধারণ লাগে, আপনারা ট্রাই করবেন, হতাশ হবেন না, আমি একদম কথা দিচ্ছি। আমি সবসময় বলি রান্নাটা একটা আর্ট, যে যত সুন্দরভাবে মনের মাধুরী মিশিয়ে সেটাকে ফুটিয়ে তুলবে সেটা ততই সুন্দর হয়ে উঠবে। সবাই খুব ভালো থাকবেন। আমার এই নতুন রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না। আবার চলে আসব নতুন কোনো রেসিপি, ভিডিও বা ব্লগ নিয়ে।